দুনিয়ার সত্য ভৌতিক ঘটনার উপর নির্ভর করে এমন বেশ কিছু মুভি তৈরি হয়েছে যেগুলি যে কোনো মানুষের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। এমনই বেশ কয়েকটি মুভি সম্পর্কেই আজ বলবো। নাম্বার ওয়ান, রং টার্ন। এর প্রথম পার্ট মুক্তি পেয়েছিল 2003 সালে। এই মুভিটি টোটাল 7টি পার্ট রয়েছে। মুভিটি ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে নৃশংস, যেখানে কিছু বন্ধুরা মিলে ভার্জিনিয়ার এক জঙ্গলে ঘুরতে যায়। তারা জানতো না সেখানে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে, কেননা সেই জঙ্গলে জম্বি বা নরখাদকে পরিপূর্ণ ছিল এবং প্রত্যেকের ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর নৃশংস মৃত্যু ঘটেছিল। মুভিটির প্রত্যেকটি সিন মানুষের ঘুম উড়িয়ে দিতে পারে, এটি কখনোই একা দেখা উচিত নয়। নাম্বার টু, দ্য নান। এটি হলো কনজিউরিং সিরিজের অন্যতম ভয়ঙ্কর রোমহর্ষক একটি পার্ট। এই মুভিটির স্টোরিতে একজন নান বা চার্চের সন্ন্যাসীকে দেখানো হয়, যে চার্চের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। 2019 সালে রিলিজ হওয়া এই মুভিটি দুনিয়ার অন্যতম হন্টেড একটি মুভি, যেখানে চার্চের ভেতরে এই অশরীরই এক ভৌতিক পরিবেশ তৈরি করে। নাম্বার টু, ইনসিডিয়াস। 2010 সালে রিলিজ হওয়া এই মুভিটি টোটাল 4টি পার্ট রয়েছে। মুভিটির মেইন ফ্যাক্ট হলো একটি বাড়িতে এক ফ্যামিলি থাকতে আসে, যেখানে আসার পর থেকেই তাদের সাথে নানা ভয়ঙ্কর প্যারানর্মাল অ্যাক্টিভিটি করতে শুরু করে। ধীরে ধীরে তারা ওই বাড়িতেই এক শয়তানের উপস্থিতি অনুভব করতে শুরু করে। এই ভয়ঙ্কর শয়তান তাদের ক্রমাগত এক অন্য দুনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করত। এরপর তারা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মাধ্যমে এই ভয়ঙ্কর শয়তানের হাত থেকে মুক্তি পায়। নাম্বার ফোর, দ্য রিং। এটি ভৌতিক হওয়ার সাথে সাথে অন্যতম রহস্যময় একটি মুভি, যেখানে শহরে একটি টেপ রেকর্ডিং ভাইরাল হয়, যেটি দেখার সাথে সাথেই 7 দিনের মধ্যে মানুষের রহস্যময় এবং নৃশংসভাবে মৃত্যু হয়ে যায়। পরবর্তীতে একটি ছেলে ও তার মা এই শহরের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামলে এই টেপ রেকর্ডিংটা দেখেন, যেখানে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় যে মানসিকভাবে অসুস্থ থাকে এবং একটি বন্ধ ঘরের মধ্যেই তাকে দিন কাটাতে হয়। একদিন মেয়েটি সৎমা মেয়েটিকে বাইরে নিয়ে এসে ধাক্কা মেরে কোর্টে ফেলে দেয়। এরপর মেয়েটি মারা যায়, কিন্তু শেষ পর্যন্ত ওই মহিলা ইনভেস্টিগেটরও বাঁচতে পারেনি। তারও একই রকমভাবে নৃশংসভাবে মৃত্যু হয় সেই টেপ রেকর্ডিংকে দেখার জন্য। এই ফ্যাক্টরি নিয়েই মুভিটি তৈরি হয়েছে। এই প্রত্যেকটি মুভি একে অপরের থেকে অনেক বেশি ভয়ঙ্কর এবং রোমহর্ষক, যা মানুষের ঘুম উড়িয়ে দেয়, এবং এই মুভিগুলি কখনোই একা দেখা উচিত নয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।